নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি নিরামিষ পটল আলু সয়াবিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে দুর্দান্ত স্বাদের হয়, অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। প্রথমেই আমি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা সয়াবিনকে নিংড়ে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল ও লবণ অ্যাড করে ভালো করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সয়াবিন ভালো করে ভাজা হলে সয়াবিনকে প্লেটে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলে অ্যাড করে দিচ্ছি আরও একটু পরিমাণ সর্ষের তেল। অ্যাড করছি এক পিঁচ মতো হিং। যেহেতু নিরামিষ তরকারি, হিং অ্যাড করলে তরকারির স্বাদটা খুবই ভালো হয়, অবশ্যই হিং অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আলুকে কয়েক সেকেন্ড সময় তেলের সঙ্গে নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পটল। পটল আলু খুব ভালো করে মিনিট দুয়েক সময় লবণ ছাড়াই নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর লবণ খুব ভালো করে মিক্সড করে আবারও মিনিট দুয়েক সময় ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না হালকা একটা রং ধরে আসে। দেখুন ভাজতে ভাজতে হালকা একটা রং ধরে এসছে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা দিয়ে মিনিট তিনেক সময় রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে বারে বারে নাড়াচাড়া করে এইভাবে পটল ও আলুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে পটল আলু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে 50% পটল আলু সেদ্ধও হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি সয়াবিন। সয়াবিন অ্যাড করে ভালো করে মিক্সড করে আবারও দিয়ে দিচ্ছি ঢাকা। প্লেটে নিয়ে নিচ্ছি গোটা মশলা, যেমন এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা গোলমরিচ। প্রথমে কড়াইতে দিয়ে অপর একটা কড়াই নিয়ে ভালো করে কড়াই গরম করে এলাচ, লবঙ্গ, দারুচিনি ও গোটা গোলমরিচকে নাড়াচাড়া করার পর এক চামচ মতো ধনে, এক চামচ মতো জিরে, এক চামচ মতো মৌরি নাড়াচাড়া করার পর ভালো করে রোস্টেড হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাসুরি মেথি। মিক্সার গ্রাইন্ডারে রোস্টেড মশলা গুঁড়ো করে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো টক দই, 6-7টা কাজু বাদাম ও আদা। ভালো করে মিক্সার গ্রাইন্ডারে প্রথমে ঘুরিয়ে নিয়ে জল অ্যাড করে মিক্সার গ্রাইন্ডারে মশলার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন প্রায় 70% মতো এই পর্যায়ে পটল আলু অপর দিকে আমার সেদ্ধ হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল। হাতে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু গোটা মশলা রোস্টেড আছে, মশলা কষাতে খুব একটা বেশি সময় লাগবে না। ভালো করে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন তরকারি ভাজতে ভাজতে মশলা প্রায় কড়াই ছেড়ে আসছে, বুঝতে হবে মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালো করে জল মিক্স করে দিচ্ছি। আরও একটু পরিমাণ জল অ্যাড করছি আমি, প্রায় 1.5 কাপ মতো জল অ্যাড করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কা অ্যাড করার পর মিনিট তিনেক ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে দিয়ে দিচ্ছি 7 মতো চিনি ও ঘি। ঘি অবশ্যই অ্যাড করবেন, ঘি অ্যাড করলে স্বাদ একেবারে তরকারি দ্বিগুণ হয়ে যায়। আমার রেসিপি রেডি সার্ভ করার জন্য গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব। ধন্যবাদ।